श्री श्री रामकृष्ण पोथी अक्षय कुमार सेन प्रणीत श्री प्रभुर जन्म कथा तृतीय पर्व। जय जय रामकृष्ण वांछा कल्प तरु, जय जय भगवान जगतेर गुरु। जय जय राम कृष्ण इष्ट गोष्ठी गण, सवार चरण रेण मागे ए अधम। श्री प्रभु धराधामे भूमिष्ठ হয়েছে। প্রতিবেশীরা এসে দেখে যাচ্ছে, তাদের নয়ন ভরে যাচ্ছে। কেন এত আনন্দ বুঝতে পারছেন না, মনে হচ্ছে যেন ছেলের কাছেই সব সময় থাকি। শুনি প্রতিবাসী আসে দেখি বারে ছেলে, শুনি প্রতিবাসী আসে দেখি বারে ছেলে, ছেলে দেখে সবে যায় নিজ ছেলে ভোলে, ছেলে দেখে সবে যায় নিজ ছেলে ভোলে, একমাত্র শিশু হেরিয়া নয়নে, একমাত্র শিশু হেরিয়া নয়নে, দিবানি সে দেখে আসি এই হয় মনে, দিবানি সে দেখে আসি এই হয় মনে, প্রতিবাসী নেইরা সব আসি একে একে, প্রতিবাসী নেইরা সব আসি একে একে, অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখ দেখে, অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখ দেখে, অপরূপ আনন্দেতে সবে ভাসমান, অপরূপ আনন্দেতে সবে ভাসমান, কেন এ আহ্লাদ কিছু না বোঝে সন্ধান, কেন এ আহ্লাদ কিছু না বোঝে সন্ধান, নানা কথা নানা জনে করে কানাকানি, নানা কথা নানা জনে করে কানাকানি, এমন সুন্দর ছেলে না দেখি শুনি, এমন সুন্দর ছেলে না দেখি না শুনি, কেমন এ ছেলে দেখে জীবন জুড়ায়, কেমন এ ছেলে দেখে জীবন জুড়ায়, শুধু অঙ্গ তবু যেন মণিরত্ন গায়, শুধু জঙ্গ তবু যেন মণিরত্ন গায়, দেখিছি তো কত ছেলে এ ছেলে কেমন, দেখেছি তো কত ছেলে এ ছেলে কেমন, দিবানিশি বসে দেখি এই হয় মন, দিবানিশি বসে দেখি এই হয় মন, নিকটস্থ গ্রামে গ্রামে পড়ে গেল সাড়া, নিকটস্থ গ্রামে গ্রামে পড়ে গেল সাড়া, হয়েছে বাছানি মুখ চন্দ্রিমার পাড়া, হয়েছে বাছানি মুখ চন্দ্রিমার পাড়া, দলে দলে মেয়ে ছেলে আসে দেখি বারে, দলে দলে মেয়ে ছেলে আসে দেখি বারে, অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখেরে, অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখেরে। শ্রীপ্রভুর আগমনের সাথে সাথে চাটুর্যদের আর্থিক সঙ্গতিও ধীরে ধীরে বাড়তে থাকলো। একটি সাতপোয়া জমি ছিল, নাম লক্ষ্মী জলা। সেখানে যা ধান হতো সারা বছর চলে যেত। এই সময়ে চাটুর্যের আর্থিক সঙ্গতি, এই সময়ে চাটুর্যের আর্থিক সঙ্গতি, দিন দিন যায় যত তত এ উন্নতি,
দিন দিন যায় যত ততই উন্নতি বিষয় সম্বলে দিজ অতিশয় কমি বিষয় সম্বলে দিজ অতিশয় কমি ভূ সম্পত্তি মাত্র তার সাত হওয়া জমি ভূ সম্পত্তি মাত্র তার সাত হওয়া জমি লক্ষ্মী জলা জমিনের এই হয় নাম লক্ষ্মী জলা জমিনের এই হয় নাম বর্ষায় ব্রাহ্মণ অগ্রে তিন গোছা ধান বর্ষণ ব্রাহ্মণ অগ্রে তিন গোছা ধান সহস্তে ঈশান কোণে দিতেন পুতিয়া সহস্তে ঈশান কোণে দিতেন পুতিয়া জয় জয় রঘুবীর ঠাকুর বলিয়া জয় জয় রঘুবীর ঠাকুর বলিয়া এই অল্প ভূমিখণ্ডে যাহা কিছু ফলে এই অল্প ভূমিখণ্ডে যাহা কিছু ফলে বছরের গুজরান সেই ধানে চলে বছরের গুজরান সেই ধানে চলে এছাড়া যারা ধনাঢ্য ব্রাহ্মণ ছিলেন চাটুর্য মহাশয়কে ভালো করে চিনতেন তারাও কিছু কিছু সাহায্য করতেন কিন্তু চাটুর্য মহাশয় শূদ্র যে ব্রাহ্মণ শূদ্রের অজায়ত যজমান ছিল যারা শূদ্রের বাড়িতে পূজা করতেন তাদের কাছ থেকে কিন্তু নিতেন না আর এক ছিল তার আয়ের উপায় আর এক ছিল তার আয়ের উপায় ধনাঢ্য ব্রাহ্মণ যারা জানিত তাহায় ধনাঢ্য ব্রাহ্মণ যারা জানিত তাহায় শুদ্ধ সত্য সদাচারী ধর্ম পথে মন শুদ্ধ সত্য সদাচারী ধর্ম পথে মন মাসে মাসে কিছু দিত ব্যয়ের কারণ মাসে মাসে কিছু দিত ব্যয়ের কারণ যে কোনো ব্রাহ্মণে দিলে গ্রহণ না হতো যে কোনো ব্রাহ্মণে দিলে গ্রহণ না হতো বিশেষত যে ব্রাহ্মণে শূদ্র ইয়া যাইত বিশেষত যে ব্রাহ্মণে শূদ্র যজায়িত ওদিকে ব্যয়েরও কিন্তু কম নয় প্রতিদিন প্রায় দশজন খান রঘুবীরের নিত্য সেবা নাগা অতিথিরা পাশ দিয়ে যায় তারা ক্ষুধা তৃষ্ণা পেলে তারাও আসে ব্যয়ে নাই কতটে অবস্থা যেমন ব্যয়ে নাই কতটে অবস্থা যেমন যেন হোক দিনের এতে যা খায় দশজন যেন হোক দিনের এতে খায় দশজন দুটি দুটি খান অন্ন ঘরে রঘুবীর দুটি দুটি খান অন্ন ঘরে রঘুবীর নিত্য নিত্য সমাগত অতিথি ফকির নিত্য নিত্য সমাগত অতিথি ফকির প্রশস্ত পথের পাশে ব্রাহ্মণের ঘর প্রশস্ত পথের পাশে ব্রাহ্মণের ঘর যে পথে অতিথি নাগা চলে নিরন্তর যে পথে অতিথি নাগা চলে নিরন্তর সে পথে পুরুষোত্তমে যাত্রীগণ চলে সে পথে পুরুষোত্তমে যাত্রীগণ চলে উঠে ব্রাহ্মণের ঘরে খোদা তৃষ্ণা পেলে উঠে ব্রাহ্মণের ঘরে খোদা তৃষ্ণা পেলে চাটুর্য মহাশয়দের তিনটি ঘর তার মধ্যে একটি ঢেকিশালা
বড়ই দয়ার্দ্র চিত্র গরিব ব্রাহ্মণ, বড়ই দয়ার্দ্র চিত্র গরিব ব্রাহ্মণ, সামান্য মাটির ঘর খড় আচ্ছাদন, সামান্য মাটির ঘর খড় আচ্ছাদন, তাও অতি ছোট ছোট নহে পরিসর, তাও অতি ছোট ছোট নহে পরিসর, সংখ্যায় অনেক নয় তিনখানি ঘর, সংখ্যায় অনেক নয় তিনখানি ঘর, তার মধ্যে একখানি ঢেঁকি শালা তার, তার মধ্যে একখানি ঢেঁকি শালা তার, এখনো যেখানে আছে ধানের হামার, এখনো যেখানে আছে ধানের হামার, এখন বর্তমান মন্দির এই ঢেঁকিশালার ওখানেই হয়েছে। দিন নিকেতন, তবু দর্শকের মন প্রাণ ভরে যায়। ভেটার ছপ্পর তার বাহ্য দর্শন, ভেটার ছপ্পর তার বাহ্য দর্শন, দেখিলেই মনে হয় দিন নিকেতন, দেখিলেই মনে হয় দিন নিকেতন, তথাপিও হেন ভাব ভবন উপরে, তথাপিও হেন ভাব ভবন উপরে, দেখা মাত্র দর্শকের মন প্রাণ হরে, দেখা মাত্র দর্শকের মন প্রাণ হরে, চারিধারে বৃক্ষলতা অতি মনোরম, চারিধারে বৃক্ষলতা অতি মনোরম, যেন মহাতপবর, যেন মহাতপবর ঋষির আশ্রম, যেন মহাতপবর ঋষির আশ্রম, প্রভুর ঘরে অন্নের অভাব নেই, কোথা থেকে যেন অন্ন এসে যায়, অন্ন কম পড়ে না, শুদ্ধ সত্য ভাবময় শান্তিকর স্থান, শুদ্ধ সত্য ভাবময় শান্তিকর স্থান, ক্ষুধা তৃষ্ণা বাড়ি দয়া সদা বিদ্যমান, ক্ষুধা তৃষ্ণা বাড়ি দয়া সদা বিদ্যমান, তৃষা দূর করিবারে অথিক নিচয়, তৃষা দূর করিবারে অথিক নিচয়, উপনীত হলে পরে ব্রাহ্মণ আলয়, উপনীত হলে পরে ব্রাহ্মণ আলয়, অতি আনন্দিত তেহ মহাসমাদরে, অতি আনন্দ তেহ মহাসমাদরে, না খাইয়ে সাকন্য নাহি দেন ছেড়ে, না খাইয়ে সাকন্য নাহি দেন ছেড়ে, আর্থিক উন্নতি এই অন্যে অন্নদান, আর্থিক উন্নতি এই অন্যে অন্নদান, কোথাওতে জুটে ঘরে না জানে সন্ধান, কোথাওতে জুটে ঘরে না জানে সন্ধান, প্রভুপুত্র যার তার অভাব কিসের, প্রভুপুত্র যার তার অভাব কিসের, লক্ষ্মী ঘরে আড়ি ধরা ভাণ্ডারে কুবের, লক্ষ্মী ঘরে আড়ি ধরা ভাণ্ডারে কুবে, শিশুরূপী ভগবান কত খেলা করেন। একদিন গায়ে রোদ দেওয়াচ্ছেন, হঠাৎ শিশু ভারী হয়ে যায়, কোল থেকে নামিয়ে রাখতে হয়, এরপরে শিশুকে আর উঠানো যায় না, আই ঠাকুরানী ক্রন্দন করতে থাকেন, পিতা মাতা প্রতিবাসী বুঝিতে না পারে, পিতা মাতা প্রতিবাসী বুঝিতে না পারে, শিশুরূপী ভগবান কত খেলা করে, শিশুরূপী ভগবান কত খেলা করে, একদিন আই ঠাকুরানী লয়ে ছেলে, একদিন আই ঠাকুর
রানী লয়ে ছেলে সূর্য তাপ দেন গায়ে শোয়াইয়া কোলে সূর্য তাপ দেন গায়ে শোয়াইয়া কোলে বিশ্বম্বর আবেশ হইল শিশু গায় বিশ্বম্বর আবেশ হইল শিশু গায় কোলে ছেলে বড় ভারী আয় টের পায় কোলে ছেলে বড় ভারী আয় টের পায় অসহ্য দেখিয়া থন সোলার কুলার উপরে অসহ্য দেখিয়া থন কুলার উপরে সসজ্জা সেই কুলা খান চট চট করে সসজ্জা সেই কুলা খান চট চট করে কি হলো বলি করেন রোদন কি হলো বলি করেন রোদন নিশ্চল সুস্থির শিশু বিহীন স্পন্দন নিশ্চল সুস্থির শিশু বিহীন স্পন্দন কুলা হতে পুনক কোলে লইবার তরে কুলা হতে পুনক কোলে লইবার তরে বারবার ঠাকুরানি কত চেষ্টা করে বারবার ঠাকুরানি কত চেষ্টা করে কোন মতে উঠাইতে না পারে বাছনি কোন মতে উঠাইতে না পারে বাছনি তখনই ব্যাকুল প্রাণে কাঁদেন জননী তখনই ব্যাকুল প্রাণে কাঁদেন জননী শুনিয়া রোদন ধ্বনি যে যথায় ছিল শুনিয়া রোদন ধ্বনি যে যথায় ছিল সন্নিধানে ত্বরান্বিত আসিয়া জুটিল সন্নিধানে ত্বরান্বিত আসিয়া জুটিল আয় ঠাকুরানি কোন ছেলে কেন ভারী আয় ঠাকুরানি কোন ছেলে কেন ভারী কুলা হতে কোলে আর উঠাতে না পারি কুলা হতে কোলে আর উঠাতে না পারি অদূরে একটি নিম্ব গাছ ছিল সেখানে ব্রহ্মদৈত্যের বাস সেইভাবে লোকজন ভাবছেন শিশুকে নিশ্চয়ই ধরেছে তখন ভূতড়িয়া আনতে পাঠাচ্ছে তারা কাঁদুনি মন্ত্র গাইছেন ভূতড়িয়াটা তখন ধীরে ধীরে শিশু হালকা হয়ে ওঠে অদূরে নিম্বের এক বড় বৃক্ষ গাছ অদূরে নিম্বের এক বড় বৃক্ষ আছে তাই বাসা ব্রহ্মদৈত্য শিশুরে ধরেছে তাই বাসা ব্রহ্মদৈত্য শিশুরে ধরেছে মনে এই অনুমান করি লোকজন মনে এই অনুমান করি লোকজন ভূতড়িয়া আনিবারে পাঠায় তখন ভূতড়িয়া আনিবারে পাঠায় তখন কাঁদুনি গাহিয়া মন্ত্র ভূতড়িয়া বলে কাঁদুনি গাইয়া মন্ত্র ভূতড়িয়া বলে কাঁদুনি গাইয়া মন্ত্র ভূতড়িয়া বলে হালকা হইল শিশু উঠাইল কোলে হালকা হইল শিশু উঠাইল কোলে ॐ शान्ते 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 हरे हे ॐ तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज के जय जय महामाय के जय जय स्वामी जी महाराज के जय जय गंगा माई के जय।